বেলুড়ু বালিতে টোটো চলাচল নিয়ে বিবাদের জেরে পাওয়া তো পুরো বেলুড়ে অবরোধকারী টোটো চালকদের দাবি, বেলুড় টোটো স্ট্যান্ডের চালকরা তাদেরকে বেলুড়ে টোটো চালাতে বাধা দিচ্ছে, টোটো গেলে আটকে রাখছে। দীর্ঘদিনের এই সমস্যার কথা ডুমডুমের বিধায়ক কল্যাণ ঘোষ ও বালির বিধায়ক রানা চ্যাটার্জি সহ একাধিক তৃণমূলের নেতৃত্বকে জানালেও কোন সমস্যার সমাধান না মেলায় বাধ্য হয়ে বেলুড় স্টেশন রোড আন্ডারপাসের সামনে পথ অবরোধ করে। এই অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়, সমস্যায় পড়তে হয় পথচলতি মানুষদের। আমরা ওপারে যাচ্ছি, যেতাম আমরা এপারে থাকি, কল্যাণ ঘোষের এমএলএ কল্যাণ ঘোষের এলাকা, আমরা ওপারে যেতাম, ওরা বলছে যে আমরা ডোমজির বিধানসভার লোক যারা আছে তাদেরকে আমরা বালি বিধানসভায় ঢুকতে দেবো না, এই বলে ওরা আমাদেরকে আটকে দিচ্ছে, গালে লোককে মারছে, গাড়ি আটকে রাখছে। ওরা দু সাড়ে তো ছেলে ওপারে হসপিটাল আছে, যে ওদের হসপিটালটা স্ট্যান্ড না, তাও ওরা স্ট্যান্ড করে রাখবে, বেলুর জেনারেল হসপিটাল, ওটা হসপিটালের কোন স্ট্যান্ড নেই ওদের, তাও ওরা জোর জবরদস্ত স্ট্যান্ড করে, দাঁড়া বাবা বিএসটি ওদের স্ট্যান্ডে নাম হলো বিএসটি, ওরা আমাদেরকে যেতে দিচ্ছে না, আমাদেরকে মারধর করছে, গাড়ি আটকে রাখছে, বলছে যে তোরা যা এমএলএ এর কাছে যা, থানায় যা, এমপির কাছে যা, কেউ কোনো অসুবিধা নেই, আমরা যেতে দেবো না। উনি বলেছে আমি দেখছি, আজকে রানা চ্যাটার্জিকে ফোন করছি, খালি যে নেতাকে ফোন করছি, বলেছি প্রাণকৃষ্ণ মহিন্দার কাছে গেছিলাম, যে নান্টুদা আমাদের হাওড়া জেলা আইনপিসির সভাপতি, তাকে আমরা এই একটু আগে ফোন করেছি, উনি খালি বলছে দেখছি, বাধ্য হয়ে আমরা আজকে এই অবরোধ করতে নেমেছি। আমরা চাই যে জনগণ আমাদের সাথ দিক, আমরা পেটের দায় করছি, বাচ্চাদের আমাদের ঘরে ছেলে পুলে আছে, বাচ্চা আছে, আমরা না খেয়ে মরছি, চার দিন ধরে আমাদের খাওয়া দাওয়া নেই, কালকে কল্যাণ ঘোষের বাড়িতে আমরা সকাল আটটা থেকে রাত্রি সাড়ে আটটা অবধি আমরা অপেক্ষা করেছি, তারপর উনি একটা চিঠি দিয়েছে রানা চ্যাটার্জির কাছে দিতে, রানা চ্যাটার্জিকে দিয়েছি, রানা চ্যাটার্জি ফোনই তুলছে না, বলে আমরা অনেককে বলেছি, এখন কি বলবো, আমরা কৈলাস মিশ্রাকেও জানিয়েছি, হাওড়া জেলার যে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আছে, কৈলাস মিশ্রাকেও ফোন করে জানিয়েছি, উনিও বলছে দেখছি, সবাই বলে দেখছি, দেখছি বলছে কি ঘরে টেস্টিং বলছে, আমরা দেখছি আপনাদের টোটো টিএমসি পতাকা লাগে, আপনাকে টিএমসি আমরা সব মমতাদির ভক্ত, আমরা চাই আমাদের এটা সুরা করে দিই, কারণ কোন পার্টি সুরা করছে না, আমরা অনেককে ভাগ করে দিই, নিশ্চিন্ন থানাকেও জানিয়ে থানা এসেছিল, থানা এসে ওদের সাথে কথা বলে থানাকে বলেছে ওরা যে আমরা কোনো কিছু শুনবো না, থানাও চলে গেছে, থানা আমাদের বলেছে তোমরা লোকাল এমএলএ কে যাও, আমরা কালকে রাত্রেবেলা লোকাল এমএলএর কাছে গেছিলাম। আচ্ছা আরেকটা কথা, আপনাদের কি নিজস্ব কোনো স্ট্যান্ড আছে? আমার নিজস্ব স্ট্যান্ড নেই, আমরা ঘুরে ঘুরে চালাই, আমরা কারো স্ট্যান্ড থেকে আমরা ভাড়াও তুলি না, আমরা চিনি বেড়ে ঘুরে ফিরে চালাই, আমরা কারো স্ট্যান্ড থেকে ভাড়া তুলি না, তাও বলে ওরা আমরা দেবো না, এলে হাত পা ভেঙে দেবো বলছে, ওরা সব লাঠি সোটা দিয়ে দাঁড়িয়ে আছে বিএসটিতে, ওরা আমাদেরকে যেতে দিচ্ছে না, ওই জন্য বাধ্য আজকে আমরা অবরোধ করছি, আমরা জনগণের কাছে ক্ষমা চাইছি, তাদের অস